আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মায়ের ভালোবাসা চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। তো ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন যে মূলত মায়ের ভালোবাসা চ্যানেলটা কিন্তু রান্না সংক্রান্ত একটা চ্যানেল। তো আমার চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিউয়ার্স আছেন, যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, তারা ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে কিন্তু আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমরা আজকে এই পর্যায়ে এসেছি। তো ফ্রেন্ডস, আসন্ন রমজান উপলক্ষে কিন্তু সবাই কম বেশি টুকটাক বাজার করে ফেলেছেন, তো আমরাও কিন্তু মোটামুটি করেছি। তো যাই হোক, আমাদের ফ্রেন্ড যারা আছেন সবার রমজান ভালো কাটুক। তো সবাই বাজার করে ফেলেছেন আমরা জানি, তো তারপরে আমিও একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো যাই হোক, আম্মা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে মা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি ছোট ছোট কিছু মাছ আছে। তো এগুলো হচ্ছে ছোট মাছ, সম্ভবত এটা ঝাটকা ইলিশ হবে, যাই হোক। তো এই মাছগুলো কিন্তু তেলে ভেজে মচমচা করে খেতে কিন্তু খুব মজা লাগে, তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে এখানে আছে মলা মাছ, তো আমরা একটু দেখাচ্ছি। তো আমরা মাছগুলোই শুরুতে দেখাচ্ছি, ওকে। তারপরে এখানে আছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটা কিন্তু খুবই মজাদার, আর বিশেষ করে চিংড়ি মাছের ভর্তা ধনে পাতা দিয়ে যখন আমরা খাই তখন কিন্তু বেস্ট টেস্ট লাগে বা বানানো হয়। তারপরে এখানে আমার মাছের পর্ব শেষ এখন, তো আমি এখন দেখাবো আরও শুকনা যে বাজারগুলো আছে, আরও অনেক বাজার আছে। তো এখানে আছে লবণ আছে, এক এক করে আমি একটু দেখাচ্ছি প্যাকেটগুলো। তারপরে এখানে আছে দুধ, যেটা তরল দুধ, এটা এটা হচ্ছে প্রাণের দুধ, আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে প্যাকেটটা। তো বিশেষ করে আপনারা আসলে বর্তমান দেশের যে পরিস্থিতি, আপনারা যে কোনো প্যাকেটজাত প্রোডাক্টগুলো কিনবেন অবশ্যই কিন্তু মেয়াদ বা ডেটটা আছে কিনা সেটা কিন্তু দেখে অবশ্যই কিনবেন। তারপরে এখানে আছে মশারির ডাল, এগুলো কিন্তু পেঁয়াজুর জন্য কিন্তু ভালো, তো রমজানে কিন্তু ভাজা পোড়া না হলে কিন্তু ইফতার জমে না। তো যাই হোক, এখানে আছে পেঁয়াজুর জন্য আছে মশারির ডাল। তারপরে এখানে চপ বানানোর জন্য কিন্তু আছে বেসন, তো যাই হোক। তারপরে আরও অনেক বাজার আছে, তো আমি একটু একটু করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তারপরে এখানে আছে হচ্ছে টমেটো, টমেটোটা কিন্তু সালাদের সাথে না হলেই নয়, আর বিশেষ করে টমেটোটা কিন্তু খুবই মজাদার এবং পুষ্টিকর। তারপরে এক এক করে আমি দেখাচ্ছি, এখানে আছে ছোলা, তো ছোলাও কিন্তু আনা হয়েছে, যাই হোক অল্প অল্প করে আনা হয়েছে, ওকে। তো গতবার একবার আমি বেশি করে কিনেছিলাম, দেখা যায় গতবারের ছোলা কিন্তু এখনও আমার জারের ভিতরে আছে, তো যাই হোক। তারপরে আরও অনেক কিছু আছে এখানে, তো আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে পোলাও চাল, পোলাও চালটা কিন্তু এটা ভালো, তো প্যাকেটের চেয়ে কিন্তু এই খোলা চালটা কিন্তু খুবই ভালো এবং উৎকৃষ্ট মানের। তো যাই হোক, আপনারাও কিন্তু আপনাদের ফ্যামিলির বা পরিবারের জন্য কিন্তু নিয়ে আসতে পারেন এই ধরনের যে বাজারগুলো আছে, তো কম বেশি। তো যাই হোক, তারপরে আমরা এখানে আছে চিনি, শরবতের জন্য চিনি আছে। তারপরে এখানে আরও আছে, এটা হচ্ছে ডাবলি ডাল, যেটা নাকি ঘুমনির জন্য করে বা চটপটির জন্য করে। তারপরে এখানে আনা হচ্ছে মুড়ি আছে, তো আমি এটা হচ্ছে আটা, তো এগুলো এটা হচ্ছে ফ্রেশ ব্র্যান্ডের আটা। তো যাই হোক, মোটামুটি আমি চেষ্টা করেছি আপনাদেরকে ধরনের যে বাজারগুলো ছিল দেখানোর জন্য। তারপরে এখানে আছে তেজপাতা আছে, তারপরে এটা হচ্ছে শরবতের জন্য আছে, এটা হচ্ছে ভুষি যেটা বলে ইসুফগুলের ভুষি, ওকে। তারপরে এটা হচ্ছে জিরা, যা সব তরকারিতেই কিন্তু জিরা লাগে, জিরা না দিলে কিন্তু খাবার মজা হয় না, তো যাই হোক। তারপরে এখানে কিছু শুকনো বাজার আছে, সেগুলো আমি একটু দেখাচ্ছি। তো এটা হচ্ছে টেস্টিং সল্ট, এটা তো আমি তো কম বেশি সব দোকানে আপনারা এগুলো পেয়ে যাবেন। তারপরে এখানে আছে ডিটারজেন্ট পাউডারের সাথে, এখানে আছে কাপড় ধোয়ার জন্য তিব্বত সাবান। তারপরে এখানে অনেকগুলোই আনা হয়েছে, যাই হোক আম্মা অনেকগুলোই এনেছেন, তো আপনারাও কিন্তু বাজারে গেলে ধরনের শপিং করতে পারেন। তো আমরা মোটামুটি একটু চেষ্টা করছি কী কী বাজার করেছি রোজা উপলক্ষে সেগুলো। এটা হচ্ছে ডেটল সাবান, ওকে। তো তারপরে এখানে ইফতারির জন্য আছে মুড়ি, তো থাকবে, মুড়ি ছাড়া ইফতারি হয় না, ওকে। তো ফ্রেন্ডস, আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের নতুন ভিউয়ার যারা আছেন, যারা বিশেষ করে আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো।
তো মায়ের বাসার চ্যানেলে জন্য সবাই দোয়া করবেন। আর ফ্রেন্ডস, আপনাদের রমজান ভালো কাটুক, ফ্যামিলির সাথে সবাই ভালো কাটুক, আর বিশেষ করে যেহেতু এখন পরিস্থিতিটা ভালো না, সবাই যতটুকু পারবেন বাইরে কম বের হওয়ার জন্য, যে একবার বের হলে যেন কয়েকদিনে বাজারটা একবারে নিয়ে আসা যায়, তো সেইভাবে বাজারটা সেরে ফেলবেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। তো ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি আমি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।